ও তব কথামৃতীবন কবিভিড় শ্রবণমঙ্গলম শ্রীমদা তুবি গৃহতি ভূরিদা জ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে আঠারোশো চুরাশি মার্চ পঞ্চবটীর ঘরে একটি হঠযোগী আসিয়াছেন এড়েদর কৃষ্ণ কিশোরের পুত্র রামপ্রসন্ন ও আরও কয়েকটি লোক ওই হঠযোগীকে বড় ভক্তি করেন কিন্তু তার আফিম আর দুধে মাসে পঁচিশ টাকা খরচা পড়ে রামপ্রসন্ন ঠাকুরকে বলেছিলেন আপনার এখানে অনেক ভক্তরা আসে কিছু বলে কয়ে দিবেন হঠযোগীর জন্য তাহলে কিছু টাকা পাওয়া যায় ঠাকুর কয়েকটি ভক্তকে বলিলেন পঞ্চবটিতে হঠযোগীকে দেখে এসো কেমন লোকটি ঊনবিংশ পরিচ্ছেদ দাদা দু একটি বন্ধুর সঙ্গে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন বয়স সাতাশ আঠাশ হইবে বরাহনগরে বাস ব্রাহ্মণ পণ্ডিতের ছেলে কথকথা অভ্যাস করিতেছেন সংসার ঘাড়ে পড়িয়াছে দিন কতক বৈরাগ্য হইয়া নিরুদ্দেশ হইয়াছিলেন এখনও সাধন ভজন করেন শ্রী শ্রীরামকৃষ্ণ তুমি কি হেঁটে আসছ কোথায় বাড়ি ঠাকুর দাদা। আজ্ঞা হাঁ বরাহনগরে বাড়ি শ্রী শ্রীরামকৃষ্ণ এখানে কি দরকার ছিল ঠাকুর দাদা। আজ্ঞা আপনাকে দর্শন করতে আসা তাকে ডাকি মাঝে মাঝে অশান্তি হয় কেন দু পাঁচ দিন বেশ আনন্দে যায় তারপর অশান্তি কেন শ্রীরামকৃষ্ণ বুঝেছি ঠিক পড়ছে না কারিগর দাঁতে দাঁত বসিয়ে দেয় তাহলে হয় একটু কোথায় আটকে আছে দাদা, আজ্ঞা এই রূপ অবস্থাই হয়েছে শ্রীরামকৃষ্ণ মন্ত্র নিয়েছ দাদা, আজ্ঞা হয়েছে শ্রীরামকৃষ্ণ মন্ত্রে বিশ্বাস আছে ঠাকুরদাদার বন্ধু বলিতেছেন ইনি বেশ গান গাইতে পারেন ঠাকুর বলিতেছেন একটা গাও না গো ঠাকুরদাদা গাইতেছেন প্রেমগিরি কন্দরে যোগী হয়ে রহিব আনন্দ নির্ঝর পাশে যোগোধ্যানে থাকিব তত্ত্বফল আহরিয়ে জ্ঞান ক্ষুধা নিবারিয়ে বৈরাগ্য কুসুম দিয়ে শ্রী পাদপদ্ম পুঁজিব মিটাতে বিরহ তৃষা কূপ জলে আর যাব না হৃদয়ে করঙ্গ ভরে শান্তি বাড়ি তুলিব কভু ভাব শৃঙ্গ পরে পদামৃত পান করে হাসিব কাঁদিব নাচিব গাইব শ্রীরামকৃষ্ণ আহা বেশ গান আনন্দ নির্ঝর তত্ত্বফল হাসিব কাঁদিব নাচিব গাইব তোমার ভিতর থেকে এমন গান ভালো লাগছে আবার কি সংসারে থাকতে গেলেই সুখ দুঃখ আছে একটু আধটু অশান্তি আছে কাজলের ঘরে থাকলে গায়ে একটু কালি লাগেই ঠাকুরদাদা আজ্ঞা এখন কি করব বলে দিন শ্রীরামকৃষ্ণ হাততালি দিয়ে সকালে বিকালে হরি নাম করবে হরিবল 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 বলে আর একবার এসো আমার হাতটা একটু সারুক। মহিমাচরণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন মহিমার প্রতি আহা ইনি একটি বেশ গান গেয়েছেন গাওত গা সেই গানটি আর আরেকবার ঠাকুরদাদা আবার গাইলেন প্রেমগিরি কন্দরে ইত্যাদি গান সমাপ্ত হইলে ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন তুমি সেই শ্লোকটি একবার বলো তো হরিভক্তির কথা মহিমাচরণ নারদ পঞ্চরাত্র হইতে সেই শ্লোকটি বলিতেছেন অন্তর বহির ইদি তপসা ততক কিম নান্তরবহিরদি হরিস তপসা ততক কিম আরাধিতো ইদি হরিষ তপসা ততক কিম নারাধিতো ইদি হরিস তপসা ততক শ্রী ওটাও বলো লভ লভ হরিভক্তিং মহিমাচরণ বলিতেছেন বিরম বিরামা ব্রহ্ম কিং তপস্যা সুবৎস ব্রজ ব্রজ দুজ শীঘ্র শঙ্কর জ্ঞান সিন্ধু লভ লভ নিবন্ধ বৈষ্ণবোক্তপকিগড়িবন্ধচ্ছেদী কতীঞ্ঞ শ্রীরামকৃষ্ণ শঙ্কর হরিভক্তি দিবেন মহিমা পাশামুক্তা সদা শিবাহা শ্রীরামকৃষ্ণ লজ্জা ঘৃণা ভয় সংকোচ এসব পাশ কি বলো মহিমা আজ্ঞা হাঁ গোপন করবার ইচ্ছা প্রশংসায় কুণ্ঠিত হওয়া শ্রীরামকৃষ্ণ দুটি জ্ঞানের লক্ষণ প্রথম কুটস্থ বুদ্ধি হাজার দুঃখ কষ্ট বিপদ বিঘ্ন হোক নির্বিকার যেমন কামার শালের লোহা যার উপর হাতুড়ি দিয়ে পেটে আর দ্বিতীয় পুরুষকার খুব রোগ কাম ক্রোধে আমার অনিষ্ট করছে তো একেবারে ত্যাগ কচ্ছপ যদি হাত পা ভিতরে সাঁত করে চারখানা করে কাটলেও আর বার করবে না ঠাকুরদাদা প্রভৃতির প্রতি বৈরাগ্য দুই প্রকার তীব্র বৈরাগ্য আর মন্দা বৈরাগ্য মন্দা বৈরাগ্য হচ্ছে হবে ঢিমেতে তালা তীব্র বৈরাগ্য সানিত খুরের ধার মায়াপাশ কচকচ করে কেটে দেয় কোনো চাষা কতদিন ধরে খাটছে পুষ্করিণীর জল খেতে আর আসছে না মনে রোখ নাই আবার কেউ দু চার দিন পরেই আজ জল আনবো তো ছাড়বো প্রতিজ্ঞা করে নাওয়া খাওয়া সব বন্ধ সমস্ত দিন খেটে সন্ধ্যার সময় যখন জল কুলকুল করে আসতে লাগলো তখন আনন্দ তারপর বাড়িতে গিয়ে পরিবারকে বলে দে এখন তেল দে নাইব মেয়ে খেয়ে নিশ্চিন্ত হয়ে নিদ্রা একজনের পরিবার বললে অমুক লোকের ভারী বৈরাগ্য হয়েছে তোমার কিছু হলো না যার বৈরাগ্য হয়েছে সেই লোকটির ষোলো জন স্ত্রী একজন করে একজন করে তাদের ত্যাগ করছে সোয়ামী নাইতে যাচ্ছিল কাঁধে গামছা বললে খেপি সে লোক ত্যাগ করতে পারবে না একটু একটু করে কি ত্যাগ হয় আমি ত্যাগ করতে পারবো এই দেখ আমি চললুম সে বাড়ির গোছগাছ না করে সেই অবস্থায় কাঁধে গামছা বাড়ি ত্যাগ করে চলে গেল এরই নাম তীব্র বৈরাগ্য আর এক রকম বৈরাগ্য তাকে বলে মর্কট বৈরাগ্য সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পরে কাশি গেল অনেক দিন সংবাদ নাই তারপর একখানা চিঠি এলো তোমরা ভাবিবে না আমার এখানে একটি কর্ম হইয়াছে সংসারের জ্বালা তো আছেই মা গবাধ্য কুড়ি টাকা মাইনে ছেলের অন্নপ্রাশন দিতে পারছে না ছেলেকে পড়াতে পারছে না বাড়ি ভাঙা ছাদ দিয়ে জল পড়ছে মেরামত করবার টাকা নাই তাই ছোকরারা এলে আমি জিজ্ঞাসা করি তোর কে কে আছে মহিমার প্রতি তোমাদের সংসার ত্যাগের কী দরকার সাধুদের কত কষ্ট একজনের পরিবার বললে তুমি সংসার ত্যাগ করবে কেন আট ঘরে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে তার চেয়ে এক ঘরে খাওয়া পাচ্ছ বেশ তো সদাব্রত খুঁজে খুঁজে সাধু তিন ক্রোশ রাস্তা থেকে দূরে গিয়ে পড়ে দেখেছি জগন্নাথ দর্শন করে সোজা পথ দিয়ে সাধু আসছে সদাব্রতর জন্য তার সোজা পথ ছেড়ে যেতে হয় এ তো বেশ কেল্লা থেকে যুদ্ধ মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করলে অনেক অসুবিধা বিপদ গায়ের উপর গোলাগুলি এসে পড়ে তবে দিন কতক নির্জনে গিয়ে জ্ঞান লাভ করে সংসারে এসে থাকতে হয় জনক জ্ঞান লাভ করে সংসারে ছিল জ্ঞানের পর যেখানেই থাকো তাতে কী মহিমাচরণ মহাশয় মানুষ কেন বিষয়ে মুগ্ধ হয়ে যায় শ্রীরামকৃষ্ণ তাকে লাভ না করে বিষয়ের মধ্যে থাকে বলে তাকে লাভ করলে আর মুগ্ধ হয় না বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায় ते आर् तर् अन्धकार भाल लगेना ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिध्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्णार्पणमस्तु